বন্ধু, এখন অন্ধকার হয়ে এসেছে প্রায়। এই এমত অবস্থায় আমি গাজরে এখনো সার দিতে আমার বাকি রয়েছে। গাজরে কিন্তু আজকে সার প্রয়োগ করছি। তা কোন সার দিলে গাজর জলদি বাজারে তোলা যাবে সেটাই আজকে তোমাদের দেখাবো। তাই ভিডিওটা জুড়ে থাকো, প্রত্যেকে দেখতে থাকো, আর ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাও বন্ধু। দেখো বন্ধু, গাজর গাছ তোমরা দেখতে পাচ্ছ, ভালোই কিন্তু দেখতে পাচ্ছ নেবর পড়ে গেছে। কারণ আমার সার ছড়াতে শুধু আর এই তিনটে খাটাল বাকি আছে, আমি অন্যান্য খাটালগুলো ছড়িয়ে দিয়েছি। আমি চারটার থেকে স্টার্ট করেছি, প্রায় পৌনে চারটে থেকে, এখন একটু সন্ধ্যা হয়ে গেছে। এমতো অবস্থায় আমি সার দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এত নেবর থাকলে সার দেবে না, আমার যেহেতু তিন খাটাল বাকি আছে তাই আমি এখানে সার দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু অবশ্যই একটু আগে থেকে এসে সারগুলি দিয়ে দিতে হবে নেবর পড়ার আগে, তা না হলে সমস্যা না রকম সমস্যা হতে পারে। হ্যাঁ, তাই এই গাজরকে খুব জলদি বড় করার জন্য এবং বাজারে নেওয়ার জন্য আমাদের এখানে রাসায়নিক সার অবশ্যই দিতে হবে। তোমরা জানো বন্ধু, গাছের খাদ্য তৈরি করে ফসফেট, বেশি করে ফসফেট, তাহলে বেশি পরিমাণে ফসফেটযুক্ত সার অবশ্যই এখানে ব্যবহার করা আবশ্যক, ব্যবহার করতে হবে। তাই আমি গাজরের জমিতে সার হিসেবে কোন সার ব্যবহার করছি গাজর জলদি বাজারে তোলার জন্য সেটা সংক্ষিপ্ত ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। সংক্ষিপ্ত ভিডিওতে, বেশি বড় করবো না ভিডিও। দেখো, আর এইটুখানি রয়েছে আমার, দেখো এটা দেখতে পাচ্ছ এই রাসায়নিক সারটা, এটা কী রাসায়নিক সার যারা জানো তার একটু বলো। এটা কিন্তু 1434 করমণ্ডলে 1434 অর্থাৎ গোমরে 1434 রাসায়নিক সার। এর ভিতরে 14% নাইট্রোজেন আছে যা গাছকে গতিবৃদ্ধি করবে, 35% অতিরিক্ত ফসফেট আছে। এই অতিরিক্ত ফসফেট থাকার কারণে গাছের খুব তাড়াতাড়ি গাজরকে মোটা করবে, এবং 14% পটাশ আছে, ইহা কিন্তু গাছকে নুয়ে পড়তে দেবে না। নানা রকম ক্ষেত্রে কিন্তু পটাশ আলোসংশ্লেষ প্রক্রিয়াটাকে অব্যাহত রাখবে, নানান ক্ষেত্রে কাজ করবে। তবে হ্যাঁ, আপনি যদি আপনার গাছ যদি দেখেন একটু হালকা কটা কটা ভাব আছে, একটু হলুদ হলুদ ভাব আছে, তাহলে এর সাথে ইউরিয়া মিশ্রিত করবেন। প্রত্যেক 5 কেজি সারের সাথে 1 কেজি করে ইউরিয়া মিশ্রিত করে প্রয়োগ করবেন, তাতে বন্ধু বেশি পরিমাণে ভালো রেজাল্ট পাবে। আমি এর আগে চালানে ইউরিয়া দিয়েছিলাম বলে আমি এই চালানে আর ইউরিয়া দিইনি। গাজরে আমার এই কিন্তু 3 নম্বর সার দেওয়া চলছে। প্রথম শেষে আমি সার দিয়েছিলাম, দ্বিতীয় শেষে দিয়েছিলাম অল্প করে, আর তৃতীয় শেষে আমি কিন্তু এই রাসায়নিক সার দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এই 1434 সার তোমরাও কিন্তু গাজর চাষের ক্ষেত্রে ব্যবহার করবে। তাই গাজর চাষের ক্ষেত্রে কোন রাসায়নিক সার দিলে গাছগুলি খুব দ্রুত গাজর বাজারে বিক্রি করা যাবে তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, ভিডিও ভালো লাগলে প্রত্যেকে প্লিজ লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে, অনেক মোটিভেশান দেবে। তাই প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করে অন্য চাষিদের দেখার সুযোগ করে। আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।